নমস্কার বন্ধুরা, অভিনন্দন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার হাজির হয়ে গেছি নববর্ষ স্পেশাল চিকেন কারি, একদম ঝাল ঝাল করে বানাবো আজকে। আর যদি এখন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই রাখা আছে চিকেন, কী কী নিয়েছি এবার বলে দেবো। এই যে চিকেন নিয়েছি, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 500 গ্রাম এখানে চিকেন আছে, আর এখানে একটু বড় সাইজের করে আলু কেটে নিয়েছি। একটু আলুটাও আমি দেবো, আজকে আলু দিয়ে ঝোল বানাবো। আর মশলার মধ্যে এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, টমেটোর কুচি, ধনে পাতার কুচি, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, লবণ, তেজপাতা, গোটা লঙ্কা। আর এখানে একটা ভাজা মশলা বানাবো, জিরে, ধনে, গোলমরিচ আছে, আর আছে হলুদের গুঁড়ো। আর এখানে নিয়েছি সর্ষের তেল, চিকেনটা আজকে আমি সর্ষের তেলে বানাবো। আর এখানে আছে চিকেন মশলা। এবার ভাজা মশলাটা বানিয়ে নেব, তার জন্য গ্যাস অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সেটা একটু কেটে দিলাম, দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। এই যে জিরে, ধনে, গোলমরিচটাও দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম, জাস্ট একটু ভেজে নিয়েছি, বেশি এটা ডিপ করে ভাজবেন না, আপনারা শিলেও গুঁড়িয়ে নিতে পারেন। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়েছি, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলুর উপরে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু সময় নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন একদমই আমার আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে অল্প তেল আছে, তেলের মধ্যে আমি দুটো এলাচ, তেজপাতা, দুটো গোটা লঙ্কা অ্যাড করে দিলাম, দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর একটু তেল আমি অ্যাড করে দিলাম, কারণ আর আমি তেল অ্যাড করবো না, প্রথমেই যা তেল দেওয়া দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এই দেখুন পেঁয়াজটা বেশ ভালোই ভাজা ভাজা করে নিয়েছি আমি। এই ভেজে দেওয়া পেঁয়াজের ওপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাও আমি খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোর কুচিটাও দিয়ে দিলাম, যে ভালো করে কষাতে থাকবো। এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। এই যে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম, যাতে কড়ার মধ্যে না মশলাটা ধরে যায়, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন কত সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই অবস্থাতে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু একটু ভালো করে কষাবেন চিকেন, একটু সময় নিয়ে। এই দেখুন কত সুন্দর কষিয়ে নিয়েছি, দেখুন তেল জল দুটোই রিলিজ হয়ে গেছে কিন্তু চিকেন থেকে। এই অবস্থাতে আমি আলুগুলো তুলে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই যে এভারেস্টের আমি চিকেন মশলাটাও অ্যাড করে দিলাম, দিয়ে আর একবার আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি জলটা অ্যাড করব, জলটা আপনারা একটু বুঝে অ্যাড করবেন, যেরকম গ্রেভি খাবেন সেই রকম জলটা অ্যাড করবেন। আমি যেহেতু আজকে একটু ঝোল বানাচ্ছি, একটু জলটা বেশি অ্যাড করেছি। আলু দিয়ে একটু লাল লাল ঝোল বানাচ্ছি আজকে। এই দেখুন, এই দেখুন রান্নাটা আমি প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নেওয়ার পরে আলু একদম সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই ধনে পাতাটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার সেই যে ভেজে নেওয়া মশলাটা একটু অ্যাড করে দেব, এই যে জিরে, ধনে, গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম নামানোর আগে। এই যে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য, আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে বানিয়ে ফেললাম মুরগির আলু দিয়ে পাতলা ঝোল, ঠিক পাতলা নয় কিন্তু ঝোল বানিয়েছি।
এটা কিন্তু দুপুরবেলা জাস্ট ফাটাফাটি লাগবে। আর সকল বন্ধুদের জানাই, ছোটদের জানাই অনেক ভালোবাসা এবং বড়দের জানাই অনেক প্রণাম। শুভ নববর্ষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।